চ্যানেল আমি মৌমিতা আর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে তো আবার আমরা চলে এসেছি সবাই মিলে একসাথে তো আমরা হঠাৎ করে আজকে পিকনিকের প্ল্যান করেছি সেই আমরা প্রায় 31 জানুয়ারি থেকে প্ল্যান করেছিলাম পিকনিকের বাট 31 ডিসেম্বর থেকে প্ল্যান করছিলাম বাট করোনা কোনো কারণে হচ্ছিল না তো সেজন্য আজকে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে পিকনিক করতে যাচ্ছি আর পিকনিক মানে অবভিয়াসলি প্রচুর খাওয়া দাওয়া এখন সবাই মিলে কফি খাচ্ছে কফিটা আমি বানিয়েছি এই বোন ভালো লাগছে কফিটা এবার রান্নাটা স্টার্ট করব তো ফার্স্টে যেটা আমরা রান্না করব সেটা হচ্ছে চিলি চিকেন তবে এটা কিন্তু প্রপার ওয়েতে চিলি চিকেন নয় মানে এটা একটুখানি আমরা একটু দেশীয় স্টাইলে বিদেশি রান্না করব এই আর কি তো আমি চিকেনটাকে প্রথমে একটু লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ আর ভিনেগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম দু ঘন্টার জন্য এবার এর মধ্যে আমি তিনটে ডিম আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই নুনও দিয়েছি এর মধ্যে দিয়ে এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব আরও কিছুটা কর্নফ্লাওয়ার এর মধ্যে দিলাম আমার একটু কম মনে হচ্ছিল তাই এবার এটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তো চিকেনের পিসগুলোকে সবকটা আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি কাঠের জ্বালায় রান্না করতে আমারও খুব ভালো লাগে তো আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে আর এদিকে আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো কিউব করে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেব এবার পেঁয়াজগুলো হালকা একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব এক দু মিনিটের জন্য খুব বেশি ফ্রাই করব না এদিকে বোন মা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমাকে বলে দিচ্ছে একটু মানে রান্না একটু হেল্প করছে স্নেহাশিসদা বসে আছে টমেটোটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ফ্রাই করে নেব তো হালকা যে একটু ফ্রাই হয়ে যাবে তো তারপর আমি এগুলোকে তুলে রাখবো আলাদা এবার আমি কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি আর কিছুটা হলুদ দিচ্ছি চিলি চিকেনে হলুদ কিন্তু দেওয়া হয় না তো আমি প্রথমেই বলেছি যে এটা আমি একটু দেশীয় স্টাইলে চিলি চিকেনটা রান্না করব তো সেজন্য এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হচ্ছে তো তেলটা যখনই সেপারেট হয়ে যাবে তো তখন যে ফ্রাই করে রাখা পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামগুলো তো সেগুলোও এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম যেটা আমি ফ্রাই করে তুলে রেখেছিলাম আগে তো সেই চিকেনগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব তো সবাই বসে বাইরে গল্প করছে আর এদিকে রান্না করছি আমি তো বেশ মজাই হচ্ছিল এবার এদিকে আমার যা মানে সুপর্ণা চলে এসেছে আমাকে একটু হেল্প করার জন্য তো এর মধ্যে আমি বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা চিলি সস
আর দিয়ে দেবো কিছুটা সয়া সস। সয়া সস একদমই অল্প দেবো, খুব বেশি দেব না। তো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা যেটা দিলাম সেটা হচ্ছে আমি একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, তো সেটাই এর মধ্যে দিলাম যাতে গ্রেভিটা একটু থিক হয়। তো আমাদের চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, তো এবার এটাকে নামিয়ে নেব আমরা। তো বোন আমাকে হেল্প করছে আমার চিলি চিকেনটা নামানোর জন্য। তো চিলি চিকেন রেডি হয়ে গেল, এবার আমরা ফ্রাইড রাইসটা করব। তো ফ্রাইড রাইসটা আমি রান্না করিনি, এটা বোন রান্না করেছে। তো তার জন্য বোন এখন প্রিপারেশন নিচ্ছে, প্রথমে ভাতটা করে নেবে। তো তার জন্য হাঁড়িতে জল নিয়ে নিচ্ছে পরিমাণ মতো, এবার এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিল আর কিছুটা দারচিনি এলাচ একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছে, আর দিল কিছুটা সাদা তেল। এদিকে আমার হাজবেন্ড বসে শুট করছে। এবার জলটা ফুটে ওঠার পরে এবারও চালগুলো দিয়ে দিয়েছে, চালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেই চালটাও এর মধ্যে দিয়ে দিয়েছে। এদিকে বাচ্চারা আনন্দ করছে, নাচানাচি করছে, সবাই একসাথে বসে আছে, গল্পও হচ্ছে, রান্নাও হচ্ছে, সব একসাথেই। তো বাড়িতে যদি হঠাৎ করে এরকম পিকনিক করা যায় সবাই মিলে, তো বেশ মজাই হয়, আমাদেরও ভীষণই মজা হয়েছে। ভাতটা হয়ে গেছে, এদিকে বোন ভাতের ফ্যানটা ফেলে দেওয়ার জন্য এখানে আমাদের কলকারে চলে এসেছে, কারণ যেহেতু হাইটে একটু বড় ওইভাবে অসুবিধা হয়। আর এদিকে গাজর আর বিনসটাকে একটু ফ্রাই করে নিচ্ছে, এখানে কিছুটা তেল আর কিছুটা ঘি নিয়ে নিয়েছে বোন, নিয়ে তার মধ্যে এটাকে ফ্রাই করে নিচ্ছে। তো এটা ভালো করে মিশিয়ে নিতে পারলেই কিন্তু আমাদের ফ্রাইড রাইসটাও রেডি হয়ে যাবে। সবাই মিলে এখানে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, নিচে সবাই একসাথে বসেছি, বেশ মজা হচ্ছে। ছোটবেলার পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে, বলো। এবার মা সবাইকে খেতে দিচ্ছে। খুব বেশি আমরা আইটেম করিনি পিকনিকে, নর্মাল জাস্ট ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছি। সবাই কেমন হয়েছে? ঠিক আছে আমি যাচ্ছি, আমি রাইসের রাধুনির কাছে আগে যাচ্ছি। আর অরিজিনাল রিভিউ দেবে, কেউ বানিয়ে বানিয়ে বলবে না। এবার দাদার পালা, সত্যি বলছো তো? আর তুমি তুমি তো আমার সব রান্নাই ভালো, বলো সত্যিটা বলো। আচ্ছা আমি ভালো রিভিউ দেবে একমাত্র আমার পাম্পু, পাম্পু বল বসে থাকতে। পুচু সোনা বাবা, এবার বাবাই, আর মন্টি ও তো লজ্জায় মুখে তুলতে পারছে না। এবার সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে ঝটপট করে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্টে আমরা তিন বউ একসাথে খেতে বসেছি, তিন বউ মানে আমি, মা আর আমার চা। তো সবার লাস্টে আমরা বসেছি খাওয়া দাওয়া করতে। তো আমাদের পিকনিকটা তো আমাদের ভীষণ মজার কেটেছে, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।